স্বাগতিক ভারত নিজেই নিজেদের গর্তে পড়ে গেল। অস্ট্রেলিয়ার জন্য ফাঁদ পাততে গিয়ে নিজেই ফেঁসে গেল তারা সে ফাঁদে। পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য দেখালেও শেষের গল্পটা আর নিজেদের মতো করে রাঙাতে পারল না রোহিত শর্মারা। টুর্নামেন্ট জুড়েই ভারতকে নিজেদের মতো করে সুবিধা নিতে দেখা গেছে বলে মন্তব্য করেছিল বিশ্লেষকরা। ফাইনালেও গুঞ্জন উঠেছিল মাঠের পিচ পরিবর্তন করার, কিন্তু ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রোহিতদের আগেই পিচ বুঝে সুযোগটা নিজেদের আয়ত্তে নিয়ে আসলো। অজি অধিনায়ক কামিংস ফাইনালের পিচের ছবি তুলে নিয়ে গিয়েছিলেন বিশ্লেষণের জন্য। ভারতের মাঠে রাতে শিশির পড়ে তাই ব্যাটিংয়ে সুবিধা। দিনের বেলায় যে পিচ শুকনো দেখাচ্ছিল সেখানে টস জিতেও অস্ট্রেলিয়া অধিনায়ক ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর কারণ তো ছিল এটি। সেমিফাইনালের জন্য ভারত শেষ মুহূর্তে পিচ বদলেছে বলে অভিযোগ উঠেছিল। দলটার নাম ভারত আর টুর্নামেন্টটা ভারত বলেই ফাইনালের আগেও তেমন আলোচনা উঠেছিল। পিচ ভারতের পছন্দ মতো হচ্ছে কিনা এ নিয়ে গুঞ্জনের কমতি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের উইকেটে বাজিমাত অস্ট্রেলিয়ার। ভারতের উইকেট আর কন্ডিশন যেন তাদের চেয়েও ভালো পড়ল কামিন্সরা। অস্ট্রেলিয়া টসে জিতে পিচ বুঝে আগে বলিং নিল। ভারতের জন্য রান তোলা তখন কঠিন হয়ে গেল। প্রথম দশ ওভারে ১২টি বাউন্ডারি পেয়েছিল ভারত, সেখানে শেষ ৪০ ওভারে বাউন্ডারি পেলেও মাত্র ৪টি। শুধু পিচের কথা বললে অস্ট্রেলিয়ানদের অবদানকে খাটো করে দেখানো হয়। শুরু থেকে অজি বোলাররা দারুণ নিয়ন্ত্রণে রেখেছিল পিচ। ধীরগতির বলে কামিন্সও দুর্বৃত্ত স্লোয়ারে পিষিয়ে তুললেন ভারতীয় ব্যাটারদের। স্টার্কে রিভার্স সুইংও উইকেট তুলে নিয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে কোহলি রোহিতরা নিজেদের সুবিধা মতো রান নিতে পারলেও ফাইনালে তাদের ধুঁকতে দেখা গেছে। শেষ পর্যন্ত ভারত ২৪০ রান তুলতে পেরেছিল। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে শুরুতেই কিছুটা হুচট খেলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সময় নেয়নি তারা। এরপর বোঝা গেল অজিরা কেন আগে বোলিং নিয়েছিল। যত সময় গড়ালো মাঠে কুয়াশার প্রভাব বাড়ল, ভারতের বোলারদের বিষ ধুয়ে গেল। বোঝা গেল অস্ট্রেলিয়ায় কন্ডিশনটা ভালো পড়তে পেরেছে। ট্রাভিস হেড আর লাবুসেনের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জিতিয়ে দিল অস্ট্রেলিয়াকেই। ম্যাচ শেষে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ানদের কণ্ঠেও থাকল উইকেট পড়তে পারার তৃপ্তি। অসাধারণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা ট্রাভিস হেডই বললেন প্রথমে বোলিং করার সিদ্ধান্তটা দারুণ ছিল, ম্যাচ যত এগিয়েছে পিচ ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়েছে। তবে ভারতের উইকেটে ভারতই যে ধরা পড়েছে সে ব্যাখ্যা অস্ট্রেলিয়ানদের মধ্যে একেবারে পরিষ্কারভাবে উঠে এলো কিংবদন্তি রিকি পন্ডিংয়ের বিশ্লেষণে। তিনি বলেন, সত্যি বলতে ভারত যেভাবে উইকেট বানিয়েছে সেটা তাদের জন্যই ক্ষতির কারণ হয়ে এসেছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।